আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একজন মানুষ হাজারটা ভালো কাজ করার পর একটি ভুল বা অন্যায় করলে কেউ তার ভালো কাজগুলোকে আর মনে রাখতে চায় না, সবাই তাকে ঘৃণা করে। কিন্তু হাজারটা খারাপ কাজ করার পর একটি ভালো কাজ, অর্থাৎ আপনি যদি তাওবা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা ভুলে যান আপনার পাপগুলো। শুধু যে ভুলে যান তাই নয়, গুনাহগুলোকে তিনি সওয়াবে পরিবর্তন করে দেন। দুনিয়াতে একজন মানুষের যদি কোনো ভুল থাকে, কোনো ভুল ত্রুটি করে থাকে, আমরা তার কোনো ভালো জিনিস দেখি না। তার সাথে চলাফেরা, কথা বলা, মেলামেশা সকল কিছু বন্ধ করে দিই। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে পুরোপুরি উল্টো। আল্লাহ তাআলা বলেন, তবে যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, আর এর পরিবর্তে তিনি সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। আপনি যখন গুনাহ করার পর আপনার রবের কাছে গিয়ে দাঁড়ান, তখন তিনি আপনাকে দূরে ঠেলে দেয় না, বরং আন্তরিকতার সাথে আপনাকে গ্রহণ করে নেয়। মা বাবা তাদের সন্তানকে হারিয়ে যখন খুঁজে পায়, তখন তিনি যে পরিমাণে খুশি হন তার চেয়েও বেশি খুশি হন আপনার রব, এবং আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে। আল্লাহু আকবার, কত মহান, কত তিনি ক্ষমাশীল, যিনি কিনা তাওবা করলেই পাপগুলোকে সওয়াবে পরিবর্তন করে দেন। তাকে ভুলে আমরা দুনিয়ার আনন্দে মেতে আছি। আমরা মানুষ, গুনাহ হয়ে যাবে, কিন্তু তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনার গুনাহ দরিয়া নিজেকে ভাসিয়ে দিয়েছেন, এখন আপনি মাফ পেতে চান, তাহলে আপনি নিরাশ কেন? আল্লাহকে রাগ কি বেশি করেন নাকি? না, আল্লাহ তাআলা রাগান্বিত হন না, আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। এই হাদিসটি হলো আশার বাণী, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই পাপি, আর উত্তম পাপি হলো সে ব্যক্তি যে গুনাহ করে অতপর তাওবা করে নেয়, যে ভুল করার পর তার রবের কাছে দুই চোখ বেয়ে অশ্রু ঝরায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, সেই তো সফল কাম। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। গুনাহ করলেই সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব, তাওবা করব, ইস্তেগফার পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।